হ্যালো এন তো আমার লাইফও সেই দিনটা চলেই এলো যখন আমার এক্সাইটমেন্ট আর কান্না দুটো একসাথে পাচ্ছে সব ভাই বোনেদের মতো আমার কাছে আমার দিদিও খুব প্রিয় আর এটাও আমি ভাবতে পারি না যে আমার দিদি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে গিয়ে থাকবে ইয়েস ইটস হ্যাপেনিং আজকে আমি তোমাদেরকে অফিসিয়ালি অ্যানাউন্স করতে চাই যে হ্যাঁ দিদি খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে হ্যাঁ জানি জানি তোমরা খুব শখ পাচ্ছ শুধু তোমরা নয় আমিও অনেকটা পেয়েছিলাম সো আজকে আমরা শপিং করতে চলে এসেছি গড়িয়া হাটে দিদি রিসেপশনের শাড়িটা কেনার জন্য সো আজকে আমরা এসেছি আমার জামাইবাবুর ফ্যামিলির সাথে আর তোমরা দিদির মুখ দেখেই বুঝতে পারবে যে দিদি কতটা নার্ভাস ও বিয়ে করছে বলে নার্ভাস সেটা কিন্তু নয় ও কোন শাড়িটা নেবে সেটা নিয়ে নার্ভাস আফটার অল ইটস এ বিগ ডে ফর হার একশোখানা শাড়ি দেখার পর দোকানদারের মাথা খারাপ করার পর নিজের খারাপ করে আমাকেও কনফিউজ করে ফেলেছে যে কোনটানে আর আমার জামাইবাবুর বাড়ি থেকে তো দিদিকে বলেই দিয়েছিল তোমার যেটা ইচ্ছা সেটাই না অনেক ঘেঁটে ঘুটে ফাইনালি একটা পছন্দ করলো আমরা সেদিনে আরো শপিং করেছিলাম তার মিনি ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে মিনি ব্লগে বাই বাই